ওরে আল্লাহ রে, এই নায়িকারে আমি সারা জীবন টিভিতে দেখে আসছি, মোবাইলে দেখে আসছি, সিনেমা হলে দেখে আসছি, সেই নায়িকারে আমি আজ কাছে পেয়েছি, সেই নায়িকার কাছে যাব না, এটা কি হয়? আমি চলে গিয়েছি একদম নায়িকার কাছে, নায়িকা কি বলে না বলে সেগুলো শোনার জন্যে। আর আমার এই পাশে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, আমি এই আপুটার কথা ভাবছি, হায় রে হায়, এইটুক বয়সে এই আপু এত পুরো সাংবাদিক হয়ে গেছে, মা গো মা, আমরা কি করলাম জীবনে। আর আমার পাশে যে ভাইয়াটা আছে, এই ভাইয়াটা দেখে আমি ভাবছি, আল্লাহ গো, এই ভাইয়াটা কি জাহিদ খানের থেকেও দামি কোট পরছে নাকি? যাই হোক, নায়িকাকে দেখছিলাম আর ভাবছিলাম যে নায়িকা আসলেই কি মেকআপ করেছে নাকি নায়িকা আসলে এত সুন্দর? সে তো নায়িকা, তাই না? তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম নায়িকার কাছে যাতে যে আবার একটু ভালো করে দেখবো, কিন্তু এই ভাইয়াটার সামনেতে সচ্ছেই না। তারপর বললাম, ভাইয়া একটু সরেন না, আমি যাই নায়িকার কাছে। এই যে নায়িকার কাছে বসেছি, তারপর শুভ দৃষ্টি, মা গো মা, শুভ দৃষ্টি যে আবার দেখেন, এই শুভ দৃষ্টি দেখে বুঝছি যে নায়িকা আসলেই সুন্দরী। সব মেকআপ টেকআপ নায়িকাদের কাছে বিলাসিতা, নায়িকারা আসলেই সুন্দরী, তারা মেকআপ করে জাস্ট বিলাসিতা করে।